আগায় যাও, হুম, তোমাকে দিয়ে হবে কিন্তু মায়ের, সত্যি বলছি একদম সালা সেই রকম কিন্তু কাকু স্টাইলটা তৈরি করছে। দেখেন জিওপলিটিক্সের ঠেলায় এর আগেও সম্পর্কটা ছিল, কিন্তু এই মুহূর্তে নেক্সট যে পরাশক্তি আমি মনে করি চীনের বিপরীতে রাশিয়া হওয়া দরকার, এটা আমাদের জন্য ভালো, বিশেষ করে আমরা যারা মুসলিম কমিউনিটি আছি বিশ্বজুড়ে তাদের জন্য ভালো। চীনারা নিজেদের দেশেও কিন্তু অনেক অন্যায় অত্যাচার করে উইঘুর মুসলিমদের উপর, এমনি বাইরে বাইরে একটু ভালো দেখায় আর, কিন্তু ভিতরে এরাও বড় সেই লেভেলেরই। কিন্তু রাশিয়া আপনার বরাবরই তার রাশিয়ার রাষ্ট্রে ইসলামিক যেই ব্যাংকিং সিস্টেম আছে বা পরিষেবাগুলো আছে সবটাই কিন্তু পুতিন মোটামুটি ভালোই দেয়, অন্তত খারাপ দেয় না। এইবার এই মুহূর্তে নিজের শক্তি সামর্থ্য বা ধরেন কূটনৈতিক চ্যানেলটা বা ওই যে শামগুলারে বীরগুলারে একটা জায়গায় একত্রিত করার জন্য ভিন্ন আরেকটা সিদ্ধান্ত নিয়েছে রাশা, আর এই সিদ্ধান্তটা কার্যকরী যোগ্যোপযোগী, একটু ইনভেস্টমেন্ট দিলে এই রাষ্ট্রটা অনেক দূর আগায় যাবে। রাষ্ট্রটার নাম কি? আফগানিস্তান। আর যোগোপযোগী সিদ্ধান্ত হচ্ছে যারা এই মুহূর্তে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় আছে, নাম বললে কিন্তু সমস্যা, আমি নাম নিতে পারবো না, বুঝা নিয়েন, যারা এই মুহূর্তে আফগানিস্তান রাষ্ট্রটাকে পরিচালনা করছে তাদেরকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে রাশিয়া। যা আপনারা জানেন যে আমেরিকা রাশিয়া কিন্তু একসময় তাদেরই বন্ধুবান্ধব ছিল, কাকু রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই অঞ্চলটাতে নতুন একটা ডাইমেনশন নিয়ে আসছে, এর আগে কিন্তু ওই আমেরিকা তারা মিল্লা মিল্লে সবারই কিন্তু একটা সিস্টেম রাখতো, আমাদের সাথে রাশিয়ার ভালো ছিল বাট অনেক অনেক ক্ষেত্রে কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিও ভিন্ন ছিল। এখন আমেরিকার সাথে ঠেলাঠেলির জোরে হোক, নিজেদের পরাশক্তিকে আরেকটু শক্তিশালী করার জন্য হোক, একের পর এক সিদ্ধান্ত নিয়েছে। যেমন আমাদের বীরদের ব্যাপারে রাশিয়া কিন্তু সন্ত্রাসী সংগঠনের তালিকা নেয়নি, অপরদিকে এখন আসছে যারা আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা আছে তাদের জন্য। পুতিন কাকুর খুবই মানে কাছের লোক দিমিত্রি পেসকভ, তিনি সাংবাদিকদের বলছেন এটি আমাদের পার্শ্ববর্তী দেশ এবং যে কোনোভাবেই হোক আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখি, আমাদের মধ্যকার জরুরি বিষয়গুলোকে সমাধান দরকার আর এজন্য প্রয়োজন সংলাপ, তাই অন্য সবার মতোই তাদের সঙ্গেও আমরা যোগাযোগ শুরু করেছি, কারণ বর্তমানে কার্যত তারাই আফগানিস্তান নামক রাষ্ট্রটাকে পরিচালনা করে। আপনারা জানেন যে এরা ক্ষমতায় আসার পর সে দেশে মাদক আফিম অনেক বন্ধ হয়ে গেছে, নতুন করে বিশাল এক খাল করতেছে ভাই, বিলিয়নস অফ ডলার সেখানে ব্যবহার করছে, পারমাণবিক শক্তি নিয়ে কাজ করার চিন্তা করতেছে, অনেক কিছুতে এরা কিন্তু অনেক দূরে আগাই গেছে। তো এই বিষয়গুলোকে নিয়ে আবার পশ্চিমারা একটু সমালোচনা করছে যে পারমাণবিক কর্মসূচির দরকার কি, কিন্তু রাশিয়া বুঝতেছে যে এই জাতি একসময় সেই লেভেলে যাবে। আবার রাশিয়ার পাশাপাশি যেহেতু একটা দেশ, বলা হচ্ছে যে পেসকভ জরুরি বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও গত মাসে রাশিয়ার রাজধানী মস্কোতে যেই ঘটনা হয়েছে সেই ঘটনাটার পেছনে যেই শক্তিগুলো আইএসকে নামক কাজ করছে এদেরকে কোথাও না কোথাও সাইজ করার জন্য বলেন, বা মানে এখানে অনেক কিছু যেটা আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের কিন্তু সেই ক্যাপাবিলিটিটা আছে। এদিন মস্কোর বাইরে যে ঘটনা হয়েছে সেটা নিয়েও তারা হয়তো ইন্টারনালি কোনো কিছু আলোচনা করতে যাচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলছেন যে এই সংগঠনটির আফগান শাখা ই স্টেট খোরাসান তারা নাকি এই ঘটনা করেছে, মানে এখন ঘটনার পিছনে কারা কি সেটা তো আমেরিকা বললে হবে না, রাশিয়া কি বলে, রাশিয়া বলছে এই হামলার সঙ্গে তারা ইউক্রেনের সম্পৃক্ততা থাকার তদন্ত আপনার পেয়েছে, যদিও ইউক্রেন এবং মার্কিনিরা এই অভিযোগকে প্রত্যাখ্যান করেছে। দর্শক সর্বশেষ 2021 সালে আপনার এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে আফগানিস্তানের তারাই এসেছিল, তবে এখন পর্যন্ত সংগঠনটির নাম রাশিয়াতেও সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে, রাইট নাও এটাকে পরিবর্তন করা দরকার। একসময় আমেরিকাতেও আজকের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ব্ল্যাক লিস্টেড ছিল, তারা ভিসা দিত না, কিন্তু আজকের দিনে আমেরিকার সবচেয়ে বেশি সম্মান আপনার অ্যাজ এ প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু নরেন্দ্র মোদীরই দিছে, তারা তাদের প্রয়োজনে দিছে, কারণ চীনকে ওইভাবে সাইজ করতে হলে এদিকে ভারতের দরকার, তো রাশিয়াও তাদের যেটা করতেছে। বাট যেটাই হোক আফগানিদের তাদের কিন্তু এটা একটা বিরাট চান্স রাশিয়ার সাথে সম্পৃক্ততা বাড়ানোর, আর এদের এখন বিনিয়োগ দরকার, সো এখানে অনেক কিছু নেগোসিয়েশন হয়তো আসবে, আমি মনে করি এটা এই মুহূর্তে ওই দেশের মানুষের জন্য একটা গোল্ডেন চান্স হিসাবে কাজ করছে, তবে কোথায় কীভাবে কেমনে কী করবে সেটা হয়তো সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।